আসসালামু আলাইকুম হিন্দি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পাঠে আমরা সাত দিনের নাম হিন্দিতে কীভাবে উচ্চারণ করতে হয় জেনে নেব তার আগে যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আসি আমাদের অনেক সহকর্মীরা যারা ইন্ডিয়ান হিন্দিতে কথা বলতে পারি না বোকার মতন আমরা চেয়ে থাকি তো আমরা এই হিন্দি ভাষা এভাবে শিখে নেবো তো চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব বাংলা আমরা যাকে শনিবার বলি হিন্দিতে শনি ইংরেজিতে স্যাটারডে তাহলে শনিবারকে হিন্দিতে সনিসর বলা হয়ে থাকে এরপর জেনে নেব রবিবার হিন্দিতে ইয়া ইতুয়ার ইংরেজিতে সানডে তাহলে রবিবারের হিন্দি ইতুয়ার বলা হয়ে থাকে তাহলে সোমবার হিন্দি পীর ইংরেজিতে মন ডে সোমবারকে হিন্দিতে পীর বলা হয়ে থাকে এরপর জানবো মঙ্গলবার হিন্দিতে মনগোল ইংরেজিতে টুয়েস ডে তাহলে মঙ্গলবারের হিন্দি মনগোল বলা হয়ে থাকে এরপর জেনে নেব বুধবার হিন্দিতে বুধ ইংরেজিতে ওয়েডনেস ডে তাহলে বুধবারের হিন্দি শুধু বুধ বারটা পড়ে গেলেই হয়ে যাবে বৃহস্পতিবার হিন্দিতে জুমারাত ইংরেজিতে থার্সডে বলা হয়ে থাকে বৃহস্পতির আরবি জুমা রাত শুক্রবার হিন্দি জুমা ইংরেজিতে ফ্রাইডে তাহলে শুক্রবার হিন্দিতে জুমা অনেকটা আরবির মতোই বন্ধুরা এই ছিল আজকের পর্বে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিয়মিত আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম